নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল সোমবার ছয় রাশির লটের প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই ছয়টি রাশি আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি ঘটে আবার কোনো কোনো ক্ষেত্রে অনেকের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটে না অনেকে রয়েছেন লটের টিকিট কেটে যাচ্ছেন অর্থাৎ প্রচুর অর্থ নষ্ট করেছেন সেই অর্থ তোলার জন্য দীর্ঘদিন ধরে আপনি লটারির টিকিট কাটছেন তবে অনেকে অর্থপ্রাপ্তি হচ্ছে বড় অর্থপ্রাপ্তির আশাতে লটারির টিকিট কাটছেন অর্থাৎ একটা নেশার মতো হয়ে গেছে এই অর্থপ্রাপ্তির বিষয়টা তো তাই আমার আজকের এই ভিডিও যারা ভিডিওটি শুনবেন প্রথম থেকে অবশ্যই শুনবেন যদি স্কিপ করে ভিডিওটি বেরিয়ে যান আলোচনাটা আপনারা অনেকটাই জানতে পারবেন না সেখানে শুধু রাশির নাম টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় শুনলে শুধু যে আপনার জীবনে যে অর্থপ্রাপ্তি হবে এটা কখনোই না কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জন্মছক অবশ্যই বিচার করা দরকার রয়েছে দেখুন গ্রহের যদি প্রতিকার প্রতিবিধান না করেন ভিডিও শুনছেন আপনারা প্রতিদিন নিয়মিত ভিডিও শুনছেন কিন্তু অর্থপ্রাপ্তি হচ্ছে না কৌশিকদা টার্গেট নাম্বার বললেন আমি রাশির নাম শুনেছিলাম আমি টিকিট কেটে বসেছি দেখুন যারা আলোচনাটি না শুনে শুধুমাত্র রাশির নাম শুনে টিকিট কাটছেন এ ভুল কাজটি করবেন না আগে আলোচনাটি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন আমি কি বলছি আমি কি বোঝানোর চেষ্টা করছি প্রতিদিনের আমার এই প্রোগ্রাম অক্লান্ত পরিশ্রম আপনাদের জন্য আমি করি আপনাদেরকে কিছু সময় আপনাদের কাছে নিই কিছু সময় হয়তো আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করি কিন্তু কিছু আপনাদেরকে শেখানো এবং বোঝানোর কিন্তু চেষ্টা করি যদি আপনাদের জন্মছকে যোগ যদি থাকে আপনাদের যদি রাহু গ্রহ শুভ যদি থাকে আপনাদের যদি বুধ গ্রহ শুভ থাকে তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ঘটবে শুধুমাত্র যে লটারি থেকে অর্থপ্রাপ্তি ঘটবে এমনটি না আপনাদের ফাটকা থেকে হতে পারে আপনাদের শেয়ার মার্কেট থেকে হতে পারে আপনাদের অনলাইন ট্রেডিং থেকে হতে পারে আপনাদের যে কোনো সাইট থেকে ব্যবসা থেকে হতে পারে বা মিউচুয়াল ফান্ড থেকে হতে পারে বা কোনো জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করে গেছিলেন সেখান থেকে হতে পারে কোনো জায়গা থেকে সম্পত্তি পেলেন এটাও একটা কিন্তু প্রাপ্তি অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে যদি আপনাদের জন্মছকে সম্ভাবনা যদি থাকে দেখুন প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ থাকে কেউ কেউ বুঝতে পারে আবার কেউ কেউ বুঝতে পারে না যারা বুঝতে পারে না তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলছি আপনারা হস্তরেখাটা একবার বিচার করুন কারণ রাশির নাম শুধু না আপনার হস্তরেখাতে কোন জায়গাতে প্রবলেম রয়েছে যারা হয়তো আপনাদের জন্মকুণ্ডলি দেখেননি জন্মকুণ্ডলি বুঝেন না তাদের ক্ষেত্রে হস্তরেখা জন্ম সময় নেই জন্মস্থান নেই যে কৌশো আমার তো শুনেছিলাম এরকম সময় জন্ম কিন্তু সঠিক আমি বলতে পারছি না তাদের জন্য আমি এই প্রোগ্রামটা আমি কিন্তু প্রতিদিন আপনাদের সামনে কিন্তু দিই কিন্তু আপনারা অনেকেই একটা ভুল করেন যে আপনারা ভিডিওটি মোটেও সম্পূর্ণ না শুনে রাশির নাম শুনে আপনারা ভিডিওটি কেটে কেটে বেরিয়ে চলে যান টিকিট কেটে বসেন একটা মোটা টাকার টিকিট কাটেন যখন মিলে না যে কৌশিক কেন মিলল না আপনি তো বলেছিলেন এই রাশির নাম তাহলে আমার সঙ্গে কেন মিলল না এটাই ভুল ভুল প্রশ্ন রাশির নাম থাকলে যে আপনার প্রত্যেকের সাথে মিলবে এমন না একই রাশি তো প্রচুর মানুষ হয়ে সবার কি ভাগ্য সমান রয়েছে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বলছি এটা বোঝার চেষ্টা করতে হবে দেখুন লটারি কাটার ফর্মুলা রয়েছে কোন উপায়ে টিকিট কাটতে হবে তার ফর্মুলা রয়েছে সেটা কিন্তু জানা একান্তই দরকার শুধুমাত্র আপনি লটারির টিকিট কেটেই যাচ্ছেন লটারির টিকিট কেটেই যাচ্ছেন সেটা করলে হবে না আগে প্রথম হচ্ছে যাদের অল্পের জন্য দুই এক নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন দুই এক নম্বরের জন্য তারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না বার্চার ট্রিপ ফরমেশান অবশ্যই করুন নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আমি আপনাদের কাছে এই জন্যই বলি আপনারা একটু হলো একটু হলো আপনারা সজাগ হন কারণ অর্থ উপার্জন করতে খুব কষ্ট হয় সেই অর্থটা কিন্তু অনেকে মানে একটা নেশার মতন পেয়ে টাকাটা নষ্ট করে ফেলছেন কেন যদি ভিডিওটি আপনারা দেখেন যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে রাহুরক্ষা কবচ এবং গ্রহের প্রতিকার প্রতিবেদন অবশ্যই করুন কারণ দশা দশা পারমিট করছি কি না আপনার যোগটা কখন রয়েছে দেখুন একটা কথা আছে কোনো না কোনো সময় মানুষের কিন্তু ভাগ্য কিন্তু অবশ্যই ঘুরবে যোগটা আগে জেনে নিন কোন বছর রয়েছে কোন মাস রয়েছে তবেই কিন্তু বলা সম্ভব যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে কিনা যদি আপনাদের সম্ভাবনা থাকে তবেই শুধুমাত্র মানে আপনারা রাশির নাম শুনে যদি টিকিট কাটতেই থাকেন তাহলে কিন্তু আপনারা নিজেরা কিন্তু ভুল কাজ করছেন এটা নিজের দায়িত্বে আপনারা কাটুন কিন্তু আমার কাছে একটি কথা আগে পরামর্শ করুন জন্মকুণ্ডলী বিচার করুন যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা বিচার করুন তারপরে পরামর্শ নিয়ে আপনাদের কোন বছর কোন মাসগুলোতে প্রাপ্তি রয়েছে সেটা আগে জেনে নিন তারপরে ইনভেস্টমেন্ট করুন কারণ অনেকে এই লটারি কাটতে কাটতে সর্বশান্ত হয়ে যাচ্ছেন আমি বললাম তো একটা নিসার মতন হয়ে গেছে টাকা প্রচুর ইনভেস্টমেন্ট করেছেন সেই টাকা তোলার চেষ্টা আবার কেউ কেউ অল্প প্রাপ্তি হচ্ছে তারা প্রতিদিনের মতো অর্থপ্রাপ্তি যেন হয় তার জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি হয় তার জন্য প্রচুর অর্থ লাগাচ্ছে লটারিতে ছয়টি রাশির নাম একে একে বলি এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা বলি আর যারা যারা শুভ সময়টা জানতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি সেই রাশিগুলো শুভ সময় জানিয়ে দেব প্রথম আগামীকালের জন্য প্রথম যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার আঠেরো রাশির আঠেরো দ্বিতীয় যে রাশি আমি কথা বলব সে রাশির নাম রাশি বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার এগারো আপনাদের টার্গেট নাম্বার আগামীকালের জন্য বিশ্ব রাশির এগারো তিন নম্বর রাশি মিথুন রাশি মিথুন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে তেইশ মিথুন রাশি ক্ষেত্রে তেইশ আগামীকালের টার্গেট নাম্বার এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার আঠাশ এরপর যে রাশির আমি কথা বলবো একদম পাঁচ নম্বর রাশি মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির টার্গেট নাম্বার থার্টি থ্রি আগামীকালের টার্গেট নাম্বার অর্থাৎ এই ছয়টি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে যারা পরামর্শ করতে চেয়েছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে